নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না বানাবো লাউয়ের ঝাল। লাউ ঝাল কি করে বানাই আপনারা দেখবেন, আমি বানাতে থাকবো। চাল কুমড়ো ঝাল, শশার ঝাল অনেক রকমই হয়। আমি আজকে লাউ দিয়ে ছোলার ডাল ঝাল বানাবো। সকালে মুড়ি খাওয়া, দুপুরে গরম ভাতে সবই খাওয়া যায়। লাউ তো ঠান্ডা, গরমের দিন এখন লাউয়ের তরকারি, লাউয়ের ডাল অনেক কিছু খাওয়া যায়, লাউয়ের ডাল না। তা চলুন তাহলে লাউয়ের ঝালটা কিভাবে করছে আপনারা দেখবেন, আমি বানাতে থাকবো। এই যা লাউ, লাউটা তাহলে কেটে নিই, কুচিয়ে নিই, ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। লাউটা পুরো ফুল কচি, লাউটা বানানো ছাড়ানো বাচ্চা সব হয়ে গেল, এবার ধুয়ে তুলে দেবো। লাউয়ের ঝাল বানাবো, তার জন্য কড়াই বসিয়েছি। কড়াই একটু তেল দেবো, এই লাউ কাটা নেড়ে নেবো, তারপরে বেশি করে তেল দিয়ে লাউটা তখন ছুঁকে দেবো। এই যে লাউ কুটা বাচ্চা ধোয়া সব রেডি, এবার কড়াইয়ে দিয়ে দেবো। আর এই সবজিটা অনেকদিন খাই না, যাদের বাত আছে শরীরে তারা এই লাউ খায় না। আমার শাশুড়ি মায়ের বাত ছিল, আমার শাশুড়ি মা খেতে না। লাউটা আমি অনেকক্ষণ নাড়লাম, জল বেরিয়েছে, এবার দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ, অল্পই লবণ দেবো। এবারে মশলা, জিরে, শুকনো লঙ্কা, ধনে বাটা আছে, মশলাটা দিয়ে দেবো, বাটাটা দেখানো হয়নি। এবারে দেবো ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে ছোলার ডাল তরকারিতে খুব ভালো হয়। দেখুন সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার ছোলার ডালটা সব ঢেলে দেবো। আর ভিজি ডাল দেওয়া হয়, খাওয়া হয়, ভিজি ডালটা অতটা সেদ্ধ হয় না যে কোনো ঝালের সঙ্গে। একটু সেদ্ধ করে নিলে ন্যাংরাই করে বেঁধি ভাতে দেওয়া হয়, আবার প্রেশার কুকারেও সেদ্ধ করা হয়। এবার আমার সব নাড়াচাড়া হয়ে গেলে এবার জল ঢেলে দেবো, অল্প জল দেবো, জল যেহেতু বেরোচ্ছে না লাউ দিয়ে। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, এবারে সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। তরকারিটা সেদ্ধ হয়েছে, এবার ঢেলে নেব। কড়াটা ধুয়ে মুছে নিলাম, এবার কড়াই দেবো সর্ষের তেল। শুকনো লঙ্কা 5 ফোড়ন, তেলটা ভালো করে গরম হবে, তারপর আবার দেখাচ্ছি। তেলটা হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে দেবো। এবারে দেবো দুটো চালের গুঁড়ো, তরকারিটা আসা হবে। তারপরে দেবো চিনি, দেবো একটু নারকেল কুড়া। এবার তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে তরকারি রান্না করে রুটি, লুচি, গরম ভাত সবই খাওয়া যাবে। লাউয়ের ঝাল রান্না রেডি, এবার ঢেলে নেব। কত সুন্দর দেখতে লাগবে, কত সুন্দর খেতে লাগবে,
আর নিরামিষ রান্না তো প্রচুর, আসে রান্না না খেলে বা কি, নিরামিষ যত খুশি রান্না করে খেতে পারলেই হলো। লাউয়ের ঝাল দেখলেন কিভাবে বানালাম, আর লাউয়ের ঝাল এইভাবে আমরা বানাই, চিংড়ে দিয়েও হয়, আজকে আর চিংড়ে দিলাম না, আজকে এইভাবে বানালাম, আজকে নিরামিষ, তার জন্য এইভাবে রান্নাটা করলাম, অসাধারণ খেতে আর খুবই ভালো, অপূর্ব, যাতে দিয়েই খাবেন তাই দিয়ে খাওয়া হবে। আর লাউটা তো সবসময় পাওয়া যায় না, একটু বাজার গেলে তারপরে আনা হয়, আমাদের গাছ নাই। লাউয়ের ঝালের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে, দেখতে কীরকম লাগলো। আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।